হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন গাড়ি মোটরসাইকেল, এগুলো জাপানি ইন্ডিয়ান যে বাইকগুলো হয় সেগুলোর মাইলেজ আমরা ঠিক মতো পাই না। আমরা জানি যে একটা ইয়ামাহা এফজেডএস ইন্ডিয়াতে মাইলেজ পায় 50 আপ, বাংলাদেশে এসে এটা হাফ হয়ে যায়, একদম অর্ধেক। কারণ কি? কারণ বাজে তেল। তেল যখন ভালো না হবে ইঞ্জিনটা তেলটা বার্ন করতে পারবে না। তো সমাধান কি সেটার? সমাধান হচ্ছে অ্যানেক্স ফুয়েল। এই অ্যানেক্স ফুয়েল হচ্ছে তেলের বার্নিং ক্ষমতা সে বৃদ্ধি করে। অ্যানেক্স ফুয়েলের আরও কিছু কাজ আমি বলতেছি আপনাদেরকে। আমাদের যে পেট্রোল বা ডিজেল বা অকটেনে যে ধরনের রন থাকে বা কিছু ডিপোজিট থাকে বা অথবা যেগুলো মানে ইঞ্জিনকে ধ্বংস করার যে ধরনের পদার্থ থাকে সেগুলোকে অ্যানেক্স ফুয়েল ইজিলি ধ্বংস করতে পারে। মাইলেজ বৃদ্ধির পাশাপাশি আমাদের পিস্টন, ইঞ্জিন, ভ্যালভ, এই যাবতীয় ইঞ্জিনের যাবতীয় যন্ত্রাংশের মধ্যে যে ধরনের ডিপোজিট তৈরি হয়, হ্যাঁ, মনোকার্বন জমে, সেগুলোকে সে সহজে দূর করতে পারে, যার দরুন গাড়ির পারফরমেন্স এবং মাইলেজ উভয় বৃদ্ধি পায়। আপনারা কি জানেন কিনা যায় না, এখন যে আধুনিক যেগুলো প্রাইভেট কার আসছে গাড়িগুলো, সেগুলোর ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্ক হয় হচ্ছে ফাইবারের, আর মোটরসাইকেলে যে ফুয়েল ট্যাঙ্ক সেগুলো হয় টিনের। তো টিনে কিন্তু জং ধরে, আর আমাদের বাংলাদেশের যে অকটেন পেট্রোলের সাথে পানি চলে আসে সেই জন্য নিচের দিকে একটা জং ধরে। জং ধরার পরে বাইক বেশি দিন ইউজ করা যায় না, ইঞ্জিনে বিভিন্ন সমস্যা হয়, ইঞ্জেক্টর নষ্ট হয়ে যায়, তো মেনটেনেন্সটা অনেক হাই হয়ে যায়। তো অ্যানেক্স ফুয়েল রেগুলার ইউজ করার কারণে এই মেনটেনেন্স লো হবে, গাড়ির যে মোবিল বা ইঞ্জিন ওয়েল যেটাকে বলি আমরা সেটা অনেক দীর্ঘদিন ধরে মানে ইউজ করা সক্ষম হবে। তো অ্যানেক্স ফুয়েল আসলে এক ধরনের কেমিক্যাল যেটা আসলে মেডিসিন ফর মোটরসাইকেল অ্যান্ড কার। শুধু পেট্রোল অকটেন ইঞ্জিন না, ডিজেল ইঞ্জিনের জন্য এটা খুবই খুবই উপকারী। আর আমি নিজে, আমার হোন্ডা সিভিক গাড়ি, আপনারা জানেন যে এই গাড়িতে খুব ভালো মানের তেল দিতে হয় এবং আমার যে মোটরসাইকেল আছে সেগুলো খুব প্রিমিয়াম সেগমেন্টের, তো ভালো তেল বাংলাদেশে আমি পাচ্ছি না। সেই জন্যই আমি রেগুলার সব সময় যখনই ট্যাঙ্কি লোড করি অ্যানেক্স ফুয়েল ইউজ করি। এতে আমার মাইলেজ বৃদ্ধি হচ্ছে, পারফরমেন্স বৃদ্ধি হচ্ছে এবং মানসিক শান্তি সেটাও বৃদ্ধি হচ্ছে। এখন থেকে যতবারই আপনি গাড়িতে অকটেন নেবেন, পেট্রোল নেবেন, ডিজেল নেবেন, অ্যানেক্স ফুয়েল মনে করে নেবেন, একটা অ্যানেক্স ফুয়েল গাড়িতে বা বাইকে রেখে দেবেন, মনে থাকবে তো?